ইউক্রেনের মারিয়াপোল শহরের একটি হাসপাতালে রাশিয়ার বোমা বর্ষণে হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগ ধ্বংস হওয়ার দাবি করেছে ইউক্রেন। এতে এক শিশু সহ তিনজন নিহতের কথা জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। এই ঘটনাকে যুদ্ধাপরাধ উল্লেখ করে অবিলম্বে দেশের আকাশে নো ফ্লাই জোন কার্যকরের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আর এই হামলাকে ভয়ঙ্কর উল্লেখ করে অবিলম্বে এই অর্থহীন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটারেস। তবে হাসপাতালে হামলার এই অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলেছে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা হাসপাতালটির দখল নিয়ে সব মা ও নার্সদের সেখান থেকে বের করে দেওয়ার বিষয়টি তারা তিন দিন আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছে। এদিকে জার্মান বলছে তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না। এর আগে পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল যে তারা জার্মানির একটি মার্কিন ঘাঁটির মাধ্যমে তাদের কাছে থাকা মিগগুলোকে ইউক্রেনে পাঠাতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে যুদ্ধে বিপর্যস্ত রাজধানী কিয়েভের কিছু অংশ খার্কিভ, চেনিহিভ, সুমিও মারিওপোলে বেসামরিক মানুষদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে 12 ঘন্টার জন্য যুদ্ধবিরতি চলছে। তবে এর মধ্যেও কোথাও কোথাও বোমাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে। কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমেও প্রচণ্ড লড়াই চলছে। এরই মধ্যে তুরস্কের মধ্যস্থতায় তুরস্কের আনাতালিয়া শহরে প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসলেও আলোচনা থেকে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি আসেনি বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। মার্সিয়া মান্নান, মাইটিভি।